আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্টি কিচেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি আর সেটি হচ্ছে চাপা সুটকির ভর্তা যারা শুটকির ভর্তা অনেক অনেক বেশি পছন্দ করেন কিন্তু পাটায় গোটা মরিচ বেটে ভর্তা বানানোটাকে অনেক কষ্টদায়ক ও ঝামেলার মনে করেন তাদের জন্য আমার আজকের ওই রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভালো না লাগলেও কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি চ্যাপা নিয়েছি পঞ্চাশ গ্রাম আর আমি চ্যাপা মাথা ফেলে দিয়েছি মাথা সহ নিলে চ্যাপা সুটকি তিতে লাগে সেজন্য আমি মাথাটাকে ফেলে দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ রসুন কুচি নিয়েছি চার টেবিল চামচ আর এগুলো একটু বড় বড় সাইজ করে আমি কেটেছি এরপর এখানে মরিচের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ ধনে পাতা দুই টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি নিয়েছি তিন টেবিল চামচ সামান্য পরিমাণে নিয়েছি হলুদের গুঁড়া হাফচা চামচ আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি মরিচের এবং হলুদের গুঁড়াগুলোকে একটু ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখলে ভর্তাটা কিছুটা গুঁড়া মশলার যে একটা ঝাঝালো গন্ধ আছে সেটা কম লাগবে আর খেতে ভালো লাগবে সেজন্য আমি ভিজিয়ে নিয়েছি এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সামান্য পরিমাণে দিলেই চলে কোনো রকম একটু আমি সুটকিটাকে এপিটোপিট করে হালকা একটু ভেজে নেব সুটকিটা সেদ্ধ হয়ে গেলে এরপর আমি এটাকে পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন পাটায় বেটে নিতে হবে এমন কোনো কথা নেই আমি কয়েক টুকরা রসুন দিয়ে এগুলোকে পাটায় বেটে উঠিয়ে নিচ্ছি এরপর চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে এলে এস এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে রসুনটাকে হালকা একটু নেড়ে ভেজে নেব রসুনটা হালকা সেদ্ধ হয়ে এলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মরিচ হলুদের পেস্ট মরিচ এবং হলুদটা যেহেতু পানি দিয়ে ভেজানো ছিল তাই আমি এখন সাথে সাথে পানি অ্যাড করছি না মরিচ এবং হলুদটাকে একটু ভেজে নিয়ে এরপরে অ্যাড করে দিয়েছি শুটকি বাটা এরপর সুটকিটাকে আমরা ভালো করে কষিয়ে নেছি তেলের উপরে তো ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আর একটু নেড়ে চেড়ে ভেজে এরপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা শুকিয়ে এলে এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা এ দুটো যখন আমরা খাবার সময় খাবো তখন কিন্তু এটা মুখে লাগলে অসম্ভব অসম্ভব টেস্ট লাগে বাসায় যদি থেকে থাকে পেঁয়াজ পাতাটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আপনারা দেখতে পাচ্ছেন যখন এটা চুলার উপরে লম্বা সময় ধরে কাজটা করতে হবে এবং এটা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যখন দেখবেন যে শুটকির থেকে তেল বেরিয়ে আসছে পানিটা শুকিয়ে তখন বুঝতে হবে আমার সুটকিটা ভুনা করা শেষ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব টেস্ট যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ